প্রথম ম্যাচে বিশাল জয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশ দেখে নিন শুক্রবার দ্বিতীয় ম্যাচে যাদেরকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন জিম্বাবুয়ে সফরে তিন শূন্য ব্যবধানে সিরিজ জয় করে ফেরে বাংলাদেশ গেল মাসে নিজেদের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে চার এক ব্যবধানে হারায় টাইগাররা সব শেষে কাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও দাপুটে জয় তুলে নিয়েছে মাহমুদ বাহিনী এই সপ্তম স্থানে উঠে আসতে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ টাইগারদের রেটিং পয়েন্ট এখন দুশো আগে বাংলাদেশের পয়েন্ট ছিল দুশো চৌত্রিশ বাংলাদেশের পরে থাকা আফগানদের দুশো ছত্রিশ আর লঙ্কানদের দুশো পঁয়ত্রিশ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফলতার ষোলো কলা পূর্ণ করেছে বাংলাদেশ দল কিউইদের সর্বনিম্ন রানের লজ্জায় ডুবিয়ে সিরিজের লিড নিয়েছে এক শূন্য ব্যবধানে এই জয়ের তালিকা লম্বা করতে সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ সেটাই এবার দেখে নেওয়া যাক গত দুই টি টোয়েন্টি সিরিজে দলের সাথে ছিলেন না লিটন দাস ফলে ওপেনার হিসেবে ছিলেন সৌম্য সরকার তবে লিটন একাদশে ফেরার সৌম্যকে সিরিজের প্রথম ম্যাচে সময় কাটাতে হয়েছে সাইড বেঞ্চে বসেই নাইম শেখের সাথে জুটি অবশ্য জমাতে পারেননি লিটন দুই ওপেনারই সাজঘরে ফেরত গেছেন এক রান করে ওপেনিং জুটি ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে একাদশে সৌম্যের জায়গা নাও হতে পারে ফলে এই পজিশনে থাকছেন লিটন ও নাইম দুজনই এদিকে প্রথম ম্যাচের একাদশে জায়গা মেলেনি তরুণ ব্যাটসম্যান শামিম পাটোয়ারির ফিনিশার হিসেবে একাদশে রাখা হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে ষাট রানের ম্যাচে আফিফ ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও তার উপর থেকে এখনই আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট বোলিং বিভাগে মোস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন পেস আক্রমণে ফলে একাদশের বাইরে রাখা হয়েছিল শরীফুল ইসলাম তাসকিন আহমেদ এবং আরেক পেসার রুবেল হোসেনকে মোস্তাফিজ ও সাইফুদ্দিন দুজনে প্রথম ম্যাচে সমানতলে পারফর্ম করার পর তাদের কাউকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা নেই অন্যদিকে স্পিন বোলিং বিভাগে আমিনুল ইসলাম বিপ্লব কেস করে রাখা হলেও তাকে নেওয়া হয়নি একাদশে সাকিব আল হাসান শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদের সাথে বল হাতে দেখা গিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে ফলে বিভাগে নতুন করে বিপ্লব কিংবা তাজুল ইসলামের থাকার সম্ভাবনা নেই বলা যায় সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার তিন সেপ্টেম্বর মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল